লেখক সাংবাদিক জাপান প্রবাসী পিয়ার প্লাসিডের হাত ধরে 1999 সালে জুলাই মাসে বিবেক নামে মাসিক ভিত্তিক একটি ম্যাগাজিন প্রকাশ পায় টোকিও থেকে। 2005 সাল পর্যন্ত বিবেক নামে ম্যাগাজিনটি প্রকাশিত হয়। তারপর 2006 সালে বিবেক বার্তা নামে ট্যাবলয়েড আকারে মাসিক পত্রিকা হিসাবে প্রকাশিত হতে থাকে। বিবেক পত্রিকা 2010 সাল পর্যন্ত প্রিন্ট ভার্সনে প্রকাশিত হয়। এরপর সম্পাদকের শারীরিক অবস্থা এবং পারিপার্শ্বিক বিভিন্ন কারণে অনিয়মিত হয়ে পড়ে প্রকাশনা। বর্তমানে পত্রিকাটি অনলাইন ভার্সনে চলছে। www.bibekbarta.net এই ডোমেনে প্রকাশিত হচ্ছে। প্রকাশক হিসাবে শুধু পত্রিকা নয়, বেশ কিছু গ্রন্থ প্রকাশ করেছেন পিয়ার প্লাসিড। তার প্রকাশনা সংস্থা বিবেক বার্তা পাবলিকেশনের মাধ্যমে তিনি জাপান প্রবাসী রবীন্দ্র গবেষক শ্রী প্রবীর বিকাশ সরকারের জাপানে রবীন্দ্রনাথ নামক গ্রন্থটি প্রকাশ করেন, যা সে সময় প্রবাসী লেখক সাংবাদিক সমাজে ব্যাপক আলোচিত হয়। সিস্টার ওমিওর একটি কাব্যগ্রন্থ, অধ্যাপক সাজ্জাদের একটি গবেষণামূলক গ্রন্থ এবং পিয়ার প্লাসিডের বিভিন্ন গ্রন্থ প্রকাশ পায়। তার মধ্যে উল্লেখযোগ্য পাখি, নিশিগুচি পার্ক, চিহ্ন, অন্যরকম ভালোবাসা, দিনগুলো মোর ইত্যাদি। দেশে গরিব ছেলে মেয়েদের লেখাপড়ার সুবিধার কথা চিন্তা করে বিবেক ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা করছে। বিবেকের দীর্ঘদিনের চলার পথে বিভিন্ন সময় বেশ কিছু সেমিনার ও আলোচনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে বিবেক বার্তার ব্যানারে। এর মধ্যে উল্লেখযোগ্য নোমোর হিরোশিমা নোমোর নাগাসাকি শীর্ষক সেমিনারটি। বিবেক বার্তার মূল প্রতিষ্ঠান হচ্ছে বিবেক কোম্পানি লিমিটেড। জাপানে প্রবাসীদের আয়োজিত টোকিও বৈশাখী মেলার শুরু থেকে নিয়মিত বইয়ের স্টল দিয়ে মেলাকে ভিন্ন মাত্রায় নিয়ে আসে বিবেক। বৈশাখী মেলা উপলক্ষে বিবেকের আমন্ত্রণে বাংলাদেশ থেকে খ্যাতিমান লেখক ইমদাদুল হক মিলন মেলায় অংশগ্রহণ করেন এবং সেই সফরের সময় তাকে বিবেক বার্তা সম্মাননা প্রদান করা হয়। কথা সাহিত্যিক আনিসুল হককে একইভাবে বৈশাখী মেলাতে আমন্ত্রণ করে নিয়ে আসেন বিবেক বার্তা। বাংলাদেশে নিযুক্ত সাবেক জাপানের রাষ্ট্রদূত হরিগুচি সানকে বাংলাদেশের উপর গ্রন্থ লেখার জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়েছিল বিবেক বার্তার অনুষ্ঠানে। আমাদের মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য অধ্যাপক চুয়োশি নারা, যিনি বঙ্গবন্ধুর জাপান সফরে দোভাষী হিসাবে কাজ করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা অনুষদ চালু করতে বিশেষ অবদান রেখেছিলেন, তাকেও বিবেক বার্তার পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এবার বিবেক তার কার্যক্রমের সাথে বিবেক সাংস্কৃতিক সন্ধ্যা নামে একটি অনুষ্ঠান সংযুক্ত করল। প্রতি বছর বিবেকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের মনোরঞ্জন করার চেষ্টা থাকবে। পাশাপাশি প্রবাসী শিল্পী, লেখক, সাংবাদিক, কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী বা বিভিন্ন সংগঠনগুলিকে বিশেষভাবে অনুপ্রেরণা যোগাবে বিবেক সম্মাননার মাধ্যমে। সেই উদ্দেশ্যে বিবেক এবার জাপানের কিছু সাংস্কৃতিক সংগঠন এবং দুজন জাপান প্রবাসী বিশেষ ব্যক্তিকে এবার বিশেষ সম্মাননা ও অভিনন্দন স্মারক প্রদান করছে। প্রবাসীদের ভালোবাসা এবং যত্নে বিবেক প্রবাসী সাহিত্য ও সাংস্কৃতিক জগতে বিশেষ ভূমিকা রাখবার প্রত্যয় রাখে। বিবেক সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করছে যেন তার আগামীর চলা আরও সুন্দর এবং সহজ হয়। সকলকে ধন্যবাদ।